ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজকার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে মাছের রেসিপি এর আগে অনেকবার দিয়েছি আজকে আবার মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো আজকে আমি এই মাছগুলো দিয়ে মাছের ভর্তা করব আর এই মাছের নাম আমার জানা নেই এইটুকুই জানি এটা মিষ্টি জলের মাছ মাছগুলো অনেক বেশি মজা হয় এর আগে আমি একবার দেখিয়েছিলাম এটা সর্ষে দিয়ে রেসিপিটা দেখিয়েছিলাম চাইলে তোমরা একবার আমার চ্যানেল ভিজিট করতে পারো আর আজকে আমি এটা ভর্তা করব তো মাছগুলো আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে ভালো মতো করে কষলিয়ে ধোয়া হয়েছে এখন নুন হলুদ লঙ্কা পাউডার আদা রসুন বাটা দিয়ে আমি এটা ভালো মতো করে ম্যারানেশন করেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন আমি ফ্রাই করে নিচ্ছি এটা আমি দুবার ফ্রাই করব একবার আমি এই যে একটা ফ্রাই প্যানে নিয়ে ফ্রাইটা করে নিচ্ছি আমি আরেকবার ফ্রাই করব তো এখানে আমি একটা কড়াইতে তেল নিয়েছি তেলের মধ্যে প্রথম আমি তিনটে ছোট সাইজ শুকনো লঙ্কা বেশি লঙ্কা দেব না এই শুকনো লঙ্কাগুলো অনেক ঝাল হয় দেখতে ছোট কিন্তু অনেক বেশি ঝাল এটা ফ্রাই করে নিলাম একটু কড়া ভাজতে হবে যেন মচমচে থাকে লঙ্কাটা তো এর তেলের মধ্যে আমি মাছগুলো এই যে মাছগুলো যে চারো চারটে সাইড চারটে সাইড পুরো ভাজা হয়নি ফ্রাই পেনের সেটা হয় না সহজে তা আমি দুটো পাশ তো ভাজা হয়ে গেছে এটা আমি আরও চারটে সাইড এরকম চামিচ দিয়ে ধরে যেভাবে আমি ফ্রাইটা করি এরকম করে ভালো মতো করে করে নিচ্ছি খুব বেশি কড়া ভাজতে যাবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে এটার ভর্তাটা বেশি ভালো হবে না তো আমি খুব বেশি কড়া করেই নিই মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাটা বেছে নিচ্ছি এই যে বড় একটা কাটা তো থাকে এছাড়াও আরও ছোট ছোট কাঁটা থাকে এই কাটাগুলো একটু ধ্যান দিয়ে বাঁচতে হবে এই মাছের ভর্তা ছোটদের না দিলেই ভালো কারণ কাঁটা যতই আমরা বাছি তাও একটু কাটা থাকে থেকেই যায় তো কাটাগুলো আমি বেছে নিচ্ছি যারা মাছ ভর্তা ট্রাই করি তারা আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করো দেখবে তরকারি খাওয়া ভুলে যাবে এই মাছ ভর্তা দিয়ে যদি ভাত খাও এটা দিয়েই এক থালা ভাত শেষ করে দেওয়া যায় তো এই যে আমি একটা একটা করে সব পিসগুলো আমি বেছে নিচ্ছি প্রথমে এই যে বড় একটা কাটা এটা বার করে নিবে তারপরে একদম সুতোর মতো সরু সরু কাঁটা থাকে এগুলো বেছে নেওয়ার দরকার আছে আর মাছের উপরে যে চামড়াটা আছে ওটা আমি বাদ দিয়ে দিব ওটা পুরোটা নেব না যতটা বাদ দেওয়ার আমি দিয়ে দিব ওটা একটু একটু থাকলে ওটাও আবার একটা একটা মজাদার মাছের যে স্কিন আছে ওটা যদি একটু নেওয়া যায় ওটাও আরও টেস্ট বাড়িয়ে দেবে এই ভর্তার তো সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আরেকবার আমি মাছ বাজবো। আমি শুধু উপর থেকে একটু ছাড়িয়েছি আরেকবার আমি বেছে নিয়েছি ভালো মতো করে আর মাছগুলো একটু হাতে ডলে গুঁড়ো করে নেওয়া হয়েছে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ চপ করে নেওয়া হয়েছে আর এক চামিচ ফ্রেশ ধনে এক চামচের থেকে একটু কম সর্ষে তেল আর ওই যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওই লঙ্কা নুন দিয়ে এখন ভালো মতো করে ডলে নিব সর্ষের তেল আর নুনের সঙ্গে লঙ্কাটা ডলবে তাহলে লঙ্কাটা গুঁড়ো হবে ভালো পেঁয়াজের সঙ্গে ডলতে যাবে না তাহলে লঙ্কাটা গুঁড়ো হবে না আর যখনই শুকনো লঙ্কা ভেজে কিছু করবে লঙ্কাগুলো ভেজে দূরে কোথাও রাখবে না গ্যাসের উনুনের পাশেই রাখার চেষ্টা করবে তাহলে লঙ্কা মসমজে থাকে আর এটা দিয়ে ভর্তা করতে খুব ভালো হয় একটা ভালো ফ্লেভার পাওয়া যায় তো লঙ্কা তো আমি গুঁড়ো করে নিয়েছি তারপর আমি ওটার সঙ্গে মিশিয়ে দিলাম ধনে পাতা হাত দিয়ে একটু ভালো করে চটকিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে বেশি চটকাবো না নইলে পেঁয়াজের জল ছেড়ে দেবে আমি শুধু মিশিয়ে দিয়েছি আর এখানে অর্ধেকটা লেবু চিপে দিচ্ছি তোমরা যদি টক না খেতে চাও মাছের ভর্তায় তাহলে লেবুটা স্কিপ করতে পারো এই যে মাছগুলো আমি দুবার বেছে নিয়েছিলাম ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি পরে যে একবার বেছে বেছে নিয়েছি ওটা আর দেখালাম না যারা রান্না করো তারা তো জানো কিভাবে করতে হয় তো এই জন্য আমি দুবার যে বেছেছি ওটা দেখাবার আর দরকার মনে করলাম না তো মাছগুলো দিয়ে আমি ভালো মতো করে পেঁয়াজ লঙ্কা ধনেপাতার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই যে হয়ে গেল আর এটা একদমই টাইম লাগে না যদি খুব শর্ট টাইমের মধ্যে যদি কিছু করতে চাও যে খাওয়ার কিছু নেই কি বানাবো তখন এরকম তরকারি করতে তো অনেকটাই টাইম লেগে যায় তো এইভাবে মাছ ফ্রাই করে ভর্তাটা করে নিতে পারো খুব তাড়াতাড়ি ঝটপট সুস্বাদু খাবার তৈরি হয়ে যায় তো আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে ভালো লাগলেও কমেন্টস করবে না লাগলেও কমেন্টস করবে আজকের মতো এখানেই আবার দেখাও